প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের চলমান যে কার্যক্রম রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম 2 নম্বর লেকচার নিয়ে। অর্থাৎ আমরা যে অনুশীলনী 3-এর অঙ্ক প্র্যাকটিস শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমি 14 নম্বর যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, যে অঙ্কটা দিয়ে শুরু করব আমি এখন আজকে, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। তো প্রশ্নটা খেয়াল করো তোমরা, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ একটা আয়তাকার ক্ষেত্র যদি আমরা চিন্তা করি, একটা আয়তাকার ক্ষেত্র এটা একটা আয়তাকার ক্ষেত্র এর বাইরে চারদিকে এটার দৈর্ঘ্য হলো তোমার 48 মিটার আর প্রস্থ হলো 32 মিটার 80 সেন্টিমিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। আর এই ক্ষেত্রটার চারদিকে বাহিরে, তাহলে বাহিরে একটা রাস্তা আছে, এই রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো, আমরা এই ক্ষেত্রটা দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, আর এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে কত, 3 মিটার। রাস্তাটা কোথায় আছে, ক্ষেত্রটার বাহিরে আছে। তাহলে দেখো, এই পাশের রাস্তা এই পাশের রাস্তা সহ যদি আমরা হিসাব করি, তাহলে দৈর্ঘ্য কতটুকু হবে, এখানের মধ্যে 48-এর সাথে কি এদিকে 3 মিটার বাড়বে, এদিকে 3 মিটার বাড়বে। আবার প্রস্থ যতটুকু আছে সেটার সাথে এদিকের রাস্তার যোগ হবে, এদিকের রাস্তার যোগ হবে, তার মানে কি প্রস্থ কি হবে, প্রস্থের সাথে এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, অর্থাৎ 6 মিটার বেড়ে যাবে। তাহলে আমরা এই রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, অর্থাৎ পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে তা দিয়ে। আর এরপরে আমরা রাস্তা সহ দৈর্ঘ্য এবং রাস্তা সহ প্রস্থ দিয়ে আমরা পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব। তাহলে পুরো ক্ষেত্রটার ক্ষেত্র থেকে যদি আমরা এই শুধু আয়তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বাদ দেই, তাহলে কি আমরা রাস্তাটার ক্ষেত্রফল পাব। তো চলো শুরু করা যাক। দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়ালস টু 48 মিটার। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, এখন প্রস্থটা দেওয়া আছে কি 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে দেখো, এখানে মিটারও আবার সেন্টিমিটার আছে, তার মানে কি আমাদের একটাতে কনভার্ট করতে হবে। যেহেতু এটা মিটার আছে, তাহলে এটাকে আমরা মিটারে কনভার্ট করে বাকি ইনফরমেশন গুলো দেখো, রাস্তাটাও কিন্তু রাস্তাটার প্রস্থ যেটা সেটাও কিন্তু মিটারে দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা কি পাচ্ছি, 32 মিটার, আর এই 80 সেন্টিমিটার কে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে আমরা কি পাবো, কিভাবে করতে হবে, 80 কে 100 দিয়ে ভাগ করতে হবে। এটা তখন কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে, এটাও মিটার এটাও মিটার। তাহলে আমরা 2টা মিটার কি করব, যোগ করে দিব, অর্থাৎ এখানে আমরা প্লাস ইউজ করব, ইকুয়ালস টু 32 যোগ 80 100 দিয়ে ভাগ করলে 0.8 মিটার, তাহলে ইকুয়ালস টু 32.8 মিটার। তাহলে এখন আসো আমরা যদি আয়তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, সুতরাং
আয়তকার ক্ষেত্র ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা বর্গ একক হবে। এরপর আমরা দৈর্ঘ্যের 48 গুণন প্রস্থ 32.8, এটা যেহেতু এককটা মিটারে বসালাম তাহলে ক্ষেত্রফল হবে বর্গ মিটার ইকুয়ালস 1574.4 বর্গ। তাহলে এটা আমরা পেলাম কি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আসো রাস্তা সহ যদি আমরা দৈর্ঘ্যটা হিসাব করি তাহলে কি আসবে, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে রাস্তা বাদে ছিল কত 48, এটার সাথে যোগ হবে কি এইদিকে 3 মিটার এদিকে 3 মিটার, তাহলে কি আসবে 3 × 2 তো মিটার ইকুয়ালস টু 6, আর 48 যোগ করলে 54 মিটার। এরপরে রাস্তা সহ প্রস্থ, তাহলে রাস্তা সহ প্রস্থ কি হবে, রাস্তার বাদে ছিল কত 32.8 মিটার পেলাম আমরা, এটার সাথে যোগ হবে কি এদিকে 3 মিটার রাস্তা এদিকে 3 মিটার রাস্তা, অর্থাৎ 3 × 2 3 × 2 তাহলে 6, আর এদিকে হলো 32.8, তাহলে আমরা পাচ্ছি 38.8 মিটার। দেখো আমরা রাস্তা সহ দৈর্ঘ্য পেলাম 54 মিটার, রাস্তা সহ ক্ষেত্রের প্রস্থ পেলাম 38.8 মিটার। এখন তাহলে রাস্তা সহ যে ক্ষেত্রফল হবে তা কত হবে, অতএব রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত আসবে, দৈর্ঘ্য পেলাম আমরা 54, প্রস্থ পেলাম আমরা 38.8, তাহলে কি হবে একক বর্গ মিটার ইকুয়ালস টু 2095.2 বর্গ মিটার। এখন দেখো রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ টোটাল যে ক্ষেত্রটা আছে রাস্তা সহ সেটার ক্ষেত্রফল পেলাম আমরা এটা, আর রাস্তা বাদে শুধু আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম আমরা এটা, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল থেকে যখন আমরা শুধু আয়তকার রাস্তা বাদে যে ক্ষেত্রটা সেটা যখন বাদ দিব, ক্ষেত্রফলটা যখন বাদ দিব তখন আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা কার, রাস্তার ক্ষেত্রফল যেটা আমাদের বের করতে বলা হলো। তাহলে এখানে লিখবো আমরা কি, সুতরাং রাস্তার ক্ষেত্রফল ইকুয়ালস টু 2095 বিয়োগ 1574.4
বর্গমিটার ইকুয়ালস টু 520.8 বর্গমিটার। তাহলে দেখো এটাই এটাই হলো আমাদের নির্ণয় রাস্তার ক্ষেত্রফল, তাহলে এটাই হলো আনসার। 15 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা একদম সিমিলার টু 14 নম্বর অঙ্ক, 14 নম্বরের মতোই, ওটা তোমরা বাসায় ট্রাই করবা। তো এখন আসো 17 নম্বর। 17 নম্বর অঙ্কটায় বলছে কি, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত। এখন আসো চৌবাচ্চাটা কীরকম, অর্থাৎ চৌবাচ্চার কথা যদি বলা হয়, পানির ট্যাঙ্কি তো আমরা সবাই চিনি, অর্থাৎ চার কোনা যুক্ত যে পানির ট্যাঙ্কিটা সেটাই হচ্ছে একটা চৌবাচ্চা। তো এখানে কি থাকে, যে তোমার গভীরতা থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। তাহলে এখানের মধ্যে দেখো পানি যতটুকু ধরে চৌবাচ্চার মধ্যে, পানি যতটুকু ধরবে সেই চৌবাচ্চার আয়তন কি হবে, ততটুকুই হবে। তো এখানে দেখো লিটার আয়তনটা সরাসরি দেওয়া নেই, কি দেওয়া আছে, চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে এতটুকু। তার মানে এখান থেকে এখানে যে ক্লুটা দেওয়া আছে, এই ক্লুটা ইউজ করে তোমার এটার আয়তনটা বের করে নিতে হবে, অর্থাৎ চৌবাচ্চা যতটুকু পানি ধরে সেটাই হচ্ছে কি ওই চৌবাচ্চার আয়তন। তো এখন এই আয়তন পানিটা দেওয়া আছে কি লিটারে, তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা জানি হচ্ছে 1,000 লিটারে হচ্ছে কি 1 ঘনমিটার, 1 ঘনমিটার। তাহলে এখানের মধ্যে 19,200 লিটারে কত ঘনমিটার হবে সেটাই হচ্ছে আয়তন, আর এখানের মধ্যে গভীরতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখান থেকে আয়তনের ইয়েটা কি, ফর্মুলাটা, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে কি চৌবাচ্চার আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা, অর্থাৎ তিনটা ধার যেটা এটাকে গুণ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে ওই ঘনকের, এটা ঘন বস্তু, যেটা এই ঘন বস্তুর আয়তন। তাহলে এখানে দেখো আমরা জানি এক হাজার লিটার ইকুয়ালস টু 1 ঘনমিটার। সুতরাং উনিশ হাজার 200 লিটারে ইকুয়ালস টু 19,200-কে 1,000 দিয়ে ভাগ করলে কত ঘনমিটার, ইকুয়ালস টু 19.2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং চৌবাচ্চার আয়তন ইকুয়ালস টু হলো 19.2 ঘনমিটার, এটা হলো চৌবাচ্চার আয়তন। আর দেওয়া আছে কি কি গভীরতা দেওয়া আছে, দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা ইকুয়ালস টু 2.56 মিটার, তারপরে প্রস্থ 2.5, দৈর্ঘ্য যেহেতু আমাদের বের করতে হবে তাহলে আমরা ধরে নিই দৈর্ঘ্যটা হলো ক, মনে করি
চৌবাচ্চার দৈর্ঘ্য হলো ক মিটার। তাহলে এখন দেখো, তাহলে আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। ইকুয়ালস টু ক গুণন 2.5 গুণন 5.6 এত ঘন মিটার, ইকুয়ালস টু 6.4 ক ঘন মিটার। তাহলে দেখো, এখানের মধ্যে আমরা পেলাম চৌবাচ্চার আয়তন এত ঘন মিটার, আবার এদিক থেকে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা পেলাম চৌবাচ্চার আয়তন 6.4 ক ঘন মিটার। তাহলে কি এটাও চৌবাচ্চার আয়তন, এটাও চৌবাচ্চার আয়তন? তাহলে শর্ত মতে কি হবে? 6.4 ক ইকুয়ালস টু 19.2, বা ক ইকুয়ালস টু 19.2 ভাগ 6.4। সুতরাং ক ইকুয়ালস টু 3। তাহলে আমরা ক এর মান পেলাম কি? 3 মিটার। 3, তার মানে চৌবাচ্চার দৈর্ঘ্য হলো কত? 3 মিটার। সুতরাং এটাই আমাদেরকে বের করতে বলা হলো, চৌবাচ্চার দৈর্ঘ্য কত? চৌবাচ্চার দৈর্ঘ্য কত? আমরা দৈর্ঘ্য পেলাম 3 মিটার। আনসার এটা হলো আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের 18 নম্বর অঙ্ক। প্রশ্নটা বলছে কি, স্বর্ণ হচ্ছে পানির তুলনায় 19.3 গুণ ভারী। অর্থাৎ পানির ওজন যা হবে, ধরো পানির ওজন যদি 1 কেজি হয়, তাহলে স্বর্ণের ওজন হবে ওই 1 কে 19.3 দিয়ে গুণ করলে কত হবে? 19.3 কেজি। তার মানে 1 কেজি পানির ওজন যা হবে, আর ওই সম পরিমাণ সম আয়তনের যে যদি স্বর্ণ নেওয়া হয়, তাহলে ওই স্বর্ণের ওজন হবে কি? 19.3 কেজি। তাহলে এখানে বলছে কি, এরপরে বলা হলো কি, আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারের ওজন কত? তো এখানে স্বর্ণের বার ব্যাপারটা তো ক্লিয়ার সবার কাছে। বার বলতে স্বর্ণের বার, যেমন আমি যদি এখানে ডাস্টার দেখাই, এটা যদি স্বর্ণ হয় তাহলে এটা একটা স্বর্ণের বার। তো এগুলা নিশ্চয়ই দেখেছো, ওই যে এয়ারপোর্টে বিভিন্ন সময়ে দেখা যায় যে স্বর্ণের চালান আটক করে, ওইখানে দেখো নিউজে দেখা যায় বার গুলা, স্বর্ণের বার। তো অর্থাৎ এইরকম শেপের একটা স্বর্ণের বার। তো সেই ক্ষেত্রে দেখো, এই স্বর্ণের বারের ওজন কত হবে সেটা বের করতে বলছে। তার মানে প্রথমে আমাদের এই স্বর্ণের বারের যে আয়তন আছে, সেই আয়তনটা বের করে নিতে হবে।
তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য ইকুয়ালস টু 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার, তাহলে সুতরাং স্বর্ণের বারের আয়তন ইকুয়ালস টু কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য হলো 7.8, প্রস্থ হলো 6.4, উচ্চতা হলো 2.5, এত কি হবে সেন্টিমিটার। কয়বার গুণ হলো, 3 বার, অর্থাৎ আয়তনের একক কি হবে, ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার ইকুয়ালস টু ইকুয়ালস টু 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা স্বর্ণের বারের আয়তন পেলাম। এখন এই আয়তন পেলাম কি, ঘন সেন্টিমিটার। আমাদের বলছে ওজন কত, তাহলে এখান থেকে আমরা কিভাবে যাব। এটা থেকে বের করার জন্য আরেকটা ক্লু দেওয়া আছে আমাদের, আর আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, স্বর্ণ হচ্ছে পানির তুলনায় 19.3 গুণ ভারী। তো এখানে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো কত, কত 1 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার আমরা জানি 1 গ্রাম। তো দেওয়া আছে কি, স্বর্ণ হলো পানির তুলনায় এত গুণ ভারী। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে 19.3 গুণ যদি ভারী হয়, দেখো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম, তাহলে স্বর্ণ হলো পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কি হবে, 1 গ্রামকে 19.3 দিয়ে গুণ করলে যা আসবে তত গ্রাম। তাহলে সুতরাং এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন ইকুয়ালস টু কত হবে, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি 1 গ্রাম হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে কি, 1 গুণন 19.3, এত গ্রাম হবে। তাহলে এখন দেখো 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন যদি এত গ্রাম হয়, আমরা আয়তন পেলাম কত, 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে
সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কি হবে? 19.3 এখানে 19.3 গ্রাম। তাহলে এখানে কি আসবে? আমরা পাবো 19.3 কে 124.8 দিয়ে গুণ করলে যেটা পাচ্ছি গ্রাম, 2408.64 গ্রাম। এত গ্রাম পেলাম। এখন দেখো যেহেতু 1000 গ্রামের উপরে আছে, তাহলে এটা কেজিতে কনভার্ট হবে। তাহলে 1000 গ্রামে কি 1 কেজি? তাহলে এখানে 2408.64 গ্রাম, তাহলে কত কেজি হবে? 2 কেজি। 1000 দিয়ে ভাগ করতে হবে, ইকুয়ালস টু 2.40864 কেজি। এটাই হলো আনসার। এরপরে 2টা অঙ্ক, 19 নম্বর এবং 20 নম্বর, তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটা হচ্ছে আয়তন সম্পর্কিত, আরেকটা হচ্ছে চৌবাচ্চা সম্পর্কিত। 2টা অঙ্ক আশা করি বাসায় নিজে নিজে চেষ্টা করলে করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, শুভকামনা থাকলো সবার জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।